একটু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি জেনারেল অ্যাওয়ারনেসের হ্যাশ থার্টি এইট তোমরা এর আগের এক থেকে সাঁইতিরিশ নম্বর যতগুলো আমি জেনারেল অ্যাওয়েনেসের পার্ট করেছিলাম সেগুলো যদি না দেখে থাকো তোমরা এইখানে একবার ট্যাপ করে নাও দেখো তোমরা দেখতে পাবে একটা আই বাটন এখানে কিংবা প্লাস হয়ে রয়েছে এইগুলোর ওপর ক্লিক করলে তোমরা প্রত্যেকটা পার্ট পেয়ে যাবে জেনারেল অ্যাওয়েনেসের আমি সব ওখানে একটা প্লেলিস্টে দিয়ে রেখেছি প্লেলিস্টের নামও নাম জেনারেল অ্যাওয়ারনেস কালকের আমি শিডিউলগুলো তোমাদেরকে একবার বলে দিই দেখো ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বেঙ্গলি যেটা ইউটিউবে হবে তারপরে একটা আন একাডেমিতে লাইভ ক্লাস রয়েছে নন স্টপ কারেন্ট অ্যাফেয়ার্সের এটা তোমরা এর জয়নিং লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে এনরোল করে নিতে পারবে আর এগারোটা তিরিশে তারপরে ক্লাস থাকবে ইম্পর্টেন্ট হিস্ট্রি এমসি কিউ নিয়ে আজকে সালমলি ম্যাম একটা ক্লাস করাবেন যেটা ইউটিউবেই হবে তোমরা এটা তো লাইভ করতে পারবে তারপরে চারটের সময় আমাদের রয়েছে ম্যাথের ক্লাস আন অ্যাকাডেমিতে ম্যাথ মিথ সেভেন তোমাদের এইরাও জয় এরও জয়নিং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে আর এটাও ইউটিউবে হবে অ্যাকচুয়ালি জেনারেল অ্যাওয়ারনেস হ্যাশ থার্টি নাইন ঠিক এই সময় কালকে আটটা তিরিশে জেনারেল অ্যাওয়ারনেসের যে নোটটা দেখো এটাতে আমি টোটাল সম্পূর্ণ যা যা সিলেবাস রয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সবকটা খুঁজে খুঁজে কভার করেছিলাম টোটাল একশো ষাটটা টপিক রয়েছে এবং টোটাল টপিক যদি আমরা দেখতে চাই একশো সত্তরটা অ্যাকচুয়ালি তার মধ্যে একশো ষাটটা আমি তালিকা মানে টেবিলভাবে করে দিয়েছি তার সাথে আমাদের বিশ্বের ভূগোল যেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি আমাদের ইম্পর্টেন্ট ফর এন টিপিসি ইনক্লুড রয়েছে সাম্প্রতিক জিকে যেগুলো আমরা জানি আমি তোমাদের সাথে আলোচনা করি সেগুলো তো রয়েইছে করোনা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর আমি একটা জায়গায় এখানে করে দিয়েছিলাম আর দু হাজার জানুয়ারি থেকে একদম আগস্ট পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ডিটেলস এখানে তোমরা এই বইটাতে পাবে তার সাথে সাথে ছশো কুড়িটা ওয়ান লাইনার আমি তোমাদের দিয়েছি যেগুলো তোমরা এখনও ইউটিউবে কিন্তু করো নি ছশো কুড়িটা ইম্পোর্টেন্ট লাইনার রয়েছে এর এর মধ্যে কী কী রয়েছে তোমরা যদি সূচিপত্রটা আরও ডিটেলসে দেখতে চাও দেখো এখানে প্লাস বা আই বাটন একটা দেখতে পাবে এই এখানে ক্লিক করে নাও তাহলে তোমরা ওই ভিডিওটা দেখতে পেয়ে যাবে যে এটার মধ্যে কী কী রয়েছে তারপর যদি তোমাদের মনে হয় এটা আমাদের কালেক্ট করার দরকার আছে তোমরা অবশ্যই কালেক্ট করবে নাহলে কালেক্ট করার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের এখানে ক্লাসগুলো করাতে থাকবো এর মধ্যে থেকে কিছু টপিক বেছে যতটা সম্ভব হয় আর এখানে দেখো ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও লিঙ্ক এবং তার সাথে সাথে এই পিডিএফটা ডাউনলোড লিঙ্ক দুটোই দেওয়া রয়েছে তোমরা আগে দেখে নেবে এর মধ্যে কি কি রয়েছে তোমাদের প্রয়োজন পড়লে এটা কালেক্ট করো তো চলো ফার্স্ট কোশ্চেন আমাদের আজকে যেটা রয়েছে নিচের কোনটি হ্যালোজেন মৌল তোমরা এটার অ্যান্সার কোনটা হবে আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো পাঁচ সেকেন্ডের মধ্যে সোডিয়াম ক্লোরিন মিথেন অক্সিজেন কোনটা হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের চলো কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে ক্লোরিন অপশন পি নিচের কোন ব্যক্তি কত্থক নৃত্যের সাথে জড়িত নিচের কোন ব্যক্তি কত্থক নৃত্যের সাথে জড়িত কোনটা হবে এক্ষেত্রে অ্যান্সার আমাদের বিভাবতী দেবী কেলুচরণ মহাপাত্র গোপী কৃষ্ণান বালমোরালী কৃষ্ণান কোনটা হবে চলো সময় শেষ হয়ে গেছে অ্যান্সার আমাদের এক্ষেত্রে গোপী কৃষ্ণান হবে গোপী কৃষ্ণন কত্থক নৃত্যের সাথে জড়িত পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য কোনটা হবে ঢালি গিনাদ অর্ক গৌড় কোনটা হবে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোকনৃত্য কোনটা হবে এক্ষেত্রে অ্যান্সার আমাদের অ্যান্সার হয়ে যাবে ঢালি অপশান এ পরেরটা দেখব প্রাচ্যের রোম কোন শহরকে বলা হয় ম্যাঙ্গালোর মহীশূর হায়দ্রাবাদ বেঙ্গালুরু প্রাচ্যের রোম কোন শহরকে বলা হয় চলো এক্ষেত্রে আমাদের টাইম আপ হয়ে গেছে অ্যান্সার আমাদের ম্যাঙ্গালোর অপশান এ হয়ে যাবে নেক্সট দেখব বুলি শব্দটা কোন খেলার সাথে জড়িত রাগবি তীরন্দাজি হকি না ভলিবল কোনটা হবে বুলি শব্দটা কোন খেলার সাথে জড়িত হবে চলো টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে হকি অপশান সি নেক্সট কোশ্চেন ব্রাহ্মস কোন ধরনের মিসাইল এয়ার টু এয়ার মিসাইল সার্ফেস টু এয়ার মিসাইল ক্রুজ মিসাইল সার্ভিস টু সার্ভেস মিসাইল মানে এটা অ্যাকচুয়ালি সারফেস টু সার্ফেস হবে কোনটা হবে এখানে চলো এখানে অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে ক্রুজ মিসাইল নেক্সট দেখব আমরা প্রথম কবে ভারতে অর্থের অবমূল্যায়ন করা হয় উনিশশো পঁচাত্তর সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো চুয়ান্ন সাল কোনটা হবে প্রথম কবে ভারতে অর্থ অর্থের অবমূল্যায়ন করা হয় এটা অ্যান্সার আমাদের হয়ে যাবে নাইনটিন ফর্টি নাইন উনিশশো নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় অমরকণ্টক শৃঙ্গ সাতপুরা পর্বত আন্নামালাই পর্বত আরাবলি চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অমরকণ্টক শৃঙ্গ অপশন এ পরে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ইউনিয়ন ও দেশীয় রাজ্যগুলির মধ্যে নিহিত সম্পর্ক নির্ধারণ করতে কে দায়িত্ব গ্রহণ করেছিল জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল দাদাভাই নজি মোহাম্মদ আলী জিন্না অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন ইনস্যাট আইবি স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয় নাইনটিন ফিফটি ফোর নাইনটিন সেভেন্টি সিক্স ফাইভ নাইনটিন থ্রি চলো টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি নাইনটিন থ্রি পরের কোশ্চেন কী কারণে উত্তর ভারতের শীতকালে বৃষ্টিপাত হয় উত্তর ভারতের শীতকালে বৃষ্টিপাত কী কারণে হয় পশ্চিমী ঝঞ্ঝা প্রত্যাবর্তনশীল মৌসুমী বায়ু আয়ন বায়ু মৌসুমি বায়ু চলো আমাদের অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝা অপশন এ নেক্সট কোয়েশ্চেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ড্যাম কোনটা কোনটা হবে এক্ষেত্রে মাইথন ড্যাম দামোদর ড্যাম ফারাক্কা কোনোটিই নয় কোনটা হবে চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ফারাক্কা অপশান সি নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভেটো প্রয়োগের কথা উল্লেখ রয়েছে ভেটো বা ভিটো প্রয়োগের কথা উল্লেখ রয়েছে কত নম্বর ধারায় চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের একশো এগারো হয়ে যাবে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটা চলো টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা অপশন বি হয়ে যাবে পরের প্রশ্ন কোন রাজ্য দেশের প্রথম জনসূচনা পোর্টাল চালু করেছে গুজরাট হরিয়ানা কেরল রাজস্থান প্রথম জনসূচনা পোর্টাল চালু করেছে কোন রাজ্য অ্যান্সারের ক্ষেত্রে আমাদের রাজস্থান অপশান ডি হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন এমআই আই হেলিকপ্টারটা কোন দেশ তৈরি করেছে ইসরায়েল রাশিয়া ফ্রান্স সুইজারল্যান্ড টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে রাশিয়া অপশান বি কে পাইপস ও সিজদা প্রথা প্রচলন করেছিলেন গিয়াসুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন বলবন আলাউদ্দিন খলজি সুলতানা রাজিয়া চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কিয়াসুদ্দিন বলবন পরের প্রশ্ন লোহাকে গ্যালভানাইজিং করতে কি ব্যবহৃত হয় তামা দস্তা অ্যালুমিনিয়াম সীসা চলো টাইম আপ অ্যান্সার আমাদের এক্ষেত্রে দস্তা অপশন বি হয়ে যাবে কবে প্রথম রেড ডাটা বুক প্রকাশিত হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রি নাইনটিন সেভেন্টি নাইনটিন এইটি ফাইভ নাইনটিন সিক্সটি থ্রি চলো টাইম আপ হয়ে গেছে অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে যেটা অপশন ডি আর্মি ইয়ার ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত রাজস্থানের যোধপুর কেরালা এরানাকুলম উড়িষ্যার গোপালপুর হরিয়ানার কারনাল এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যার গোপালপুর অপশন সি নেক্সট কোয়েশ্চেন দেখবো মানবদেহে বাহু বাহু থেকে ফুসফুসের সংবহনকাল কত সেকেন্ড মানে রক্তের সংবহন কাল আর কি চলো টাইম আপে কত যে आंसर আমাদের হয়ে যাবে অপশন সি অপশন বি 6 6 সেকেন্ড হোয়াইট গোল্ড নামে কোন ধাতু পরিচিত জিঙ্ক লিথিয়াম রূপা প্লাটিনাম কোনটা হবে চলো এই ক্ষেত্রে আমাদের आंसर हो जाबे প্লাটিনাম অপশন ডি ময়ুরাকি নদীর উৎসস্থল কোথায় টিলবনি পাহাড় ত্রিকূট পাহাড় মুঙ্গের জেলা পাহাড়ি অঞ্চল খামারপাত পাহাড় কোনটা হবে চলো টাইম আপে आंसर আমাদের হয়ে যাবে অপশন বি ত্রিকূট পাহাড় কোন বিজ্ঞানী সবচেয়ে বেশি পেটেন্ট এর অধিকারী নিকোলা টেসলা মাইকেল ফ্যারাডে টমাস অ্যালভা অ্যাডিসন এদের মধ্যে সব থেকে বেশি পেটেন্ট রয়েছে টমাস অ্যালভা অ্যাডিসন অপশন সি নেক্সট দেখব সার্কের প্রথম সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল কাঠমান্ডু ঢাকা কলম্বো নতুন দিল্লি এখানে অ্যান্সার আমাদের অপশান হয়ে যাবে বি ঢাকা কারেক্ট অ্যান্সার ফারুক শিয়ারের ফার্মান কবে জারি করা হয় সতেরোশো সতেরো সতেরোশো বাহান্ন সতেরোশো পনেরো সতেরোশো বারো চলো সময় শেষ অ্যান্সার আমাদের হয়ে যাবে সতেরোশো সালে ফারুক শিয়ারের ফরমান জারি করা হয়েছিল দু সালে ভারতের সাতাশতম অঙ্গরাজ্য হিসাবে নিচের কোনটি আত্মপ্রকাশ করে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড ছত্তিশগড় ঝাড়খণ্ড না তেলেঙ্গানা সময় শেষ আমাদের অ্যান্সার হয়ে যাবে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ড পরের প্রশ্ন নিচের কোন প্রাণীটি এক নেত্র দৃষ্টি বিশিষ্ট প্রাণী ব্যাং বাঘ মানুষ না সবকটি চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের ব্যাং হয়ে যাবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয় ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি চলো টাইম আপ অবশ্যই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরে যাবে ভিটামিন ই সি অপশান সি হায়দ্রাবাদ শহরটা কোন নদী তীরে অবস্থিত যমুনা ব্রহ্মপুত্র মুসি মহানদী তাই মাপে আমাদের ক্ষেত্রে মুসি অপশান সি হয়ে যাবে সাধারণ পঞ্চায়েত সমিতির সভা আহ্বানের জন্য কতদিন আগে নোটিস দিতে হয় চোদ্দ দিন পনেরো দিন দশ দিন সাত দিন সময় শেষ আমাদের এক্ষেত্রে হয়ে যাবে সাত দিন অপশন ডি কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনের দ্বারা কমলা বর্ণের পরিপূরক বর্ণ কোনটা লাল আকাশী নীল হলুদ কালো কোনটা হবে এখানে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে আকাশী নীল অপশান বি দু হাজার উনিশ সালে প্রকাশিত ওয়াজ ডিজিটাল কম্পিটিটিভনেস ব্যাঙ্কিংয়ে ভারত কত স্থানে রয়েছে ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ না চুয়াল্লিশ সময় শেষ আমাদের অ্যান্সার হয়ে যাবে চুয়াল্লিশ অপশন ডি চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর চলো সময় শেষ এক্ষেত্রে অ্যান্সার আমাদের প্রশান্ত মহাসাগর অপশন বি হয়ে যাবে যৌতুগৃহ শিল্পকলার চিত্রশিল্পীর নাম কী জামিনী রায় অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু রামকিঙ্কর বেজ চলো কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে মধ্য মস্তিষ্ক বা মেনেনসেফালনের কাজ কী শ্রবণ নিয়ন্ত্রণ দর্শন নিয়ন্ত্রণ ও গোলোকের বিচলন ও আলোক প্রতিবর্ত নিয়ন্ত্রণ নাকি উপরে সব কটা চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের উপরে সব হয়ে যাবে রামচরিত মানুষ গ্রন্থটার রচয় থাকে তুলসীদাস কৃষ্ণদাস কবিরাজ কলহন সন্ধ্যাকর নন্দী চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে তুলসীদাস অপশন এ বাংলার বাংলায় মৎস্যন্যায় হয়েছিল কবে ছশো ষাট থেকে সাতশো সাত খ্রিস্টাব্দ ছশো চুয়াল্লিশ থেকে সাতশো চল্লিশ খ্রিস্টাব্দ ছশো চল্লিশ থেকে সাতশো চল্লিশ না ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ চলো এক্ষেত্রে আনসার আমাদের হয়ে যাবে অপশন ডি ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ শেষ প্রশ্নটা তোমাদের জন্য হিনজান ও মহাজান কোন ধর্মের দুটি সম্প্রদায় জৈন ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম না বৌদ্ধ ধর্ম তোমরা শেষকালে এটা আমাকে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা ইউজফুল বলে মনে হলে তাহলে প্লিজ একটা সবার কাছে অনুরোধ রইলো একটা লাইক করে যাও আর যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাতে ক্লিক করে নাও অল নোটিফিকেশানটাতে ক্লিক করে রাখলে তোমাদের নির্দিষ্ট সময়ে তোমরা সব কটা নোটিফিকেশান পাবে প্রত্যেকটা ভিডিওর কেননা এখন যেহেতু অনেকগুলো ভিডিও পাবলিশ হচ্ছে নোটিফিকেশনের একটু সমস্যা হবেই তো তোমরা একটু অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমি প্রত্যেকটা ভিডিও পাবলিশ করার আগে টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করে দিই তোমরা ওখান থেকেও এটা জয়েন করে নিতে পারো এবং ওখান থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ওখানেও নোটিফিকেশন ঠিকঠাক সময় তোমাদের কাছে চলে যেতে পারে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য আন একাডেমির টপ এডুকেটারদের থেকে গাইডেন্স নিতে পারো তাদের এক্সপিরিয়েন্স তারা তোমাদের কাছে শেয়ার করবে তোমরা সেই এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের যে কোনো কম্পিটিভ এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারো এখানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাচেস চলে যে ব্যাচগুলো তোমরা অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন এক্সাম স্পেসিফিক বিভিন্ন ব্যাচেস এছাড়া তোমরা তোমরা নিজেরা কোন কোর্স করতে চাইছো সেইগুলো তোমাদের এখানে চুজ করার অপশন রয়েছে প্রচুর কোর্সেস রয়েছে ইন্ডিভি ইন্ডিভিজুয়ালটা আলাদা আলাদা এডুকেটার তাদের আলাদা আলাদা সাবজেক্টগুলোর গুলোর উপর ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স করিয়ে থাকেন এবং সব থেকে বড় কথা এক একটা সাবজেক্টের উপর অনেক এডুকেটার থাকেন তো তোমরা নিজেরা তাদের ক্লাস করে বুঝতে পারবে কোন এডুকেটারের সাথে তোমার সুইটেবল লাগছে তুমি সেই এডুকেটারের ক্লাস এখানে করতে পারবে তোমরা যদি আনাকাডেমি প্লাস ডাব্লিউ তে সাবস্ক্রিপশন নিতে চাও এই প্রাইস যেগুলো রয়েছে এক মাসের উনিশশো টাকা প্রাইস হয় কিন্তু তোমরা যদি এই পাশের যে কোডটা রয়েছে নলেজ সিক্সটি এটা ইউজ করো তাহলে তোমাদের ওয়ান সেভেন জিরো হয়ে যাবে ওয়ান সেভেন ওয়ান জিরো

অ্যাপ্লাই করা লিংকটা তোমাদেরকে দিয়ে রাখছি তোমরা যদি ওই লিংক থেকে গিয়ে ডিরেক্টলি সাবস্ক্রিপশন নিতে পারো তাহলে তোমাদেরকে যেটা হবে তোমাদের ওখানে টেন পার্সেন্ট অ্যাপ্লাই করাই রয়েছে তোমরা ওখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এছাড়া তোমরা যদি আমার রেগুলার স্পেশাল ক্লাসগুলো অ্যাটেন্ড করো যেগুলো আমি তোমাদের সাথে লাইভ প্রত্যেক দিন করি তাহলে তোমাদের অ্যাকাউন্টে একটা কয়েন জমা হবে এবং সেই কয়েনের জন্য তোমরা আরো টেন পার্সেন্ট এর উপর ডিসকাউন্ট পেতে পারো তো তোমরা চেষ্টা করো আমি যে লাইভ ক্লাসগুলো রেগুলার করি সেই লাইভ ক্লাসগুলো আমার সাথে করার